ঢাকায় প্যাসেঞ্জার ট্রেনে অগ্নিকাণ্ড মৃত চার আগুনে ভস্মীভূত প্যাসেঞ্জার ট্রেন অগ্নিকাণ্ডে চার ট্রেন যাত্রীর মৃত্যু হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন ছিলাম ভিতরে এখনো চারজন আছে মারা গেছে আর প্রথমে যে হাতটা বের হয়েছিল উনি মারা গেছে ওকে আমরা বের করার অনেক চেষ্টা করছি বাট ওনার ওয়াইফ আর ওনার বাচ্চা মারা যাওয়ার কারণে উনি বের হতে চেয়েছিল না বাবুরে বেড়াড়া বাড়ি আর কি করবে বেড়ার বউ বাচ্চা আপনজন পরিবার সুগের সামনে আগুনে হুড়ি ছাই ছাই হয়ে গেছে কি এমন এক দেশে বসবাস করি আমরা গণতন্ত্র নির্বাচন আইলে ভোটের লাই প্রতিটা নেতা এদেশের মানুষের ঠেঙের তলে হইতে হয় আমাদেরকে একটু ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়ে আর এই ভোট কেন হয় একটা সিটের জন্য একটা পাওয়ারের জন্য আর এই পাওয়ারের জন্য তারা যে কত নিচে নামতে পারে আমাদের মতো আম জনতা এই যে বেড়াটা মরছে বেড়া কি রাজনীতির সাথে ইনভলভ এই বেড়ার রাজনীতির র বুঝে তাহলে বেড়ার ওয়াইফের বেড়ার বাচ্চার জানজে গেল বেড়া জানজে গেল এটার দায় কোন নেব বিরোধী দল সরকারিও দল বা তৃতীয় পক্ষের কোন দল এখন হয়তো মিডিয়ার ফেস কনফারেন্সে আসি সরকারের দলীয় লোক বলতে পারে যে এটা বিরোধী দলের চক্রান্ত আবার বিরোধী দলের লোক কনফারেন্সে আসি বলবে এটা সরকার দলের চক্রান্ত এখন চক্রান্তটা কার আর চক্রান্ত যদি হয়ে থাকে আপনারা রাজনীতি রাজনীতিবিদ করেন আপনাদের মধ্যে দ্বন্দ্ব আপনারা আপনারা করেন সাধারণ মানুষের কি দোষ সাধারণ মানুষ আপনাদের কি ইচ্ছে আমাকে একটু বলতে পারবেন ভাই আমি রাজনীতি র বুঝি না আমি বুঝদামও চাই না আমি বুঝি এটা যে গণতন্ত্র দেশের মানুষকে শান্তিতে রাখার ব্যবস্থার জন্য করা হয় যে দেশের মানুষ ভোট দিব একজন প্রার্থীকে সিলেকশন করব যে দেশের মানুষের সেবা করব কিন্তু সেবার জন্য যে ব্যবস্থাটা ভোট এই ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রাণে যদি চলে যায় তাহলে এই ভোটের মূল্যটা রইল কই আমাকে একটু বলেন সে দেখি এদেশের কুত্তা বিলের যেরকম দাম নাই এদেশের মানুষের এরকম দাম নাই যদি দাম থাকতো যে চোখের সামনে নিজের স্ত্রী সন্তান হুড়ি জানার মতো দিন দেখুন লাগতো না এই যে মানুষগুলো মারা গেল এদের অপরাধ কি ছিল বলতে পারেন আমার তো মনে হয় এদের অপরাধ একটাই এরা বাংলাদেশের জনগণ আর একটা জিনিস ছোটমুখে একটা বড় কথা বলতাম চাই এ দেশের রাজনৈতিক সকল ধরনের ভেজালের মধ্যে যদি আপনাদের ট্রান্সপোর্টে আগুন দেওয়ারই দরকার হয় যে একমাত্র সমাধান কিছু হইলে ট্রান্সপোর্টে আগুন ধরাই দাও মানুষ মারিয়া লাও তাহলে আমার মনে হয় এখনই আপনাদের একটা রাজনৈতিক ট্রান্সপোর্ট খোলা দরকার যেখানে আপনারা রাজনৈতিক ট্রান্সপোর্টে চলাচল করবেন সাধারণ মানুষ এগুলোতে উঠতে পারবে না তাহলে আপনাদের মধ্যে সকল ধরনের সমস্যা হইলে আপনারা আপনাদের ট্রান্সপোর্টে আগুন দিয়ে জ্বালায় ফুরায় কয়লা করি নিজেরা মরি ছাই হয়ে যান তাতে আমার মনে হয় আমাদের মতো আম জনতার বিন্দু মাত্র সমস্যাও থাকবে না কিন্তু ভেজাল করবেন আপনারা আপনারা আপনাদের ক্ষমতা লাগবে আপনাদের সিয়ান লাগবে আপনারা দুই তিন দলের মধ্যে ফিডে ফিডি লাগি আম জনতার বাসের মধ্যে পাবলিক ট্রান্সপোর্টে আগুন দিই পাবলিকের জানহানি করার মালহানি করার জীবন শেষ করার ওই অধিকার রাখেন না নিজেরা পার্সোনাল ট্রান্সপোর্ট ইউজ করেন নিজেরা নিজেরা দ্বন্দ্ব লাগলে নিজেকে ট্রান্সপোর্টে আগুন দিই নিজেরা নিজেরা জলি হুড়ি কয়লা হয়ে যান পাবলিক রে দয়া করে আল্লাহর ওয়াস্তে আগুনে হুড়াইয়েন না